is a logical operator. If you have a problem, I am going to see it. Bitwise operator is like a serial quotation. So, here, I am going to a simple example. A is just actor, the end of it. I am going to see bitwise and. So, the actor what happened, I am going to switch a bitwise or. So, it is the mainly difference key, the mainly problem key. যে আপনাদের যখন বিটওয়াইজ কাজ করেন তখন এই যে যতগুলা হচ্ছে আপনার যে কন্ডিশন আসলে বা কতগুলো হচ্ছে গিয়ে ভেরিয়েবল আছে চেকিং আছে এগুলো হচ্ছে সব বিটওয়াইজ হচ্ছে চেকিং হয় তার মানে এই কন্ডিশনটা কি হবে বিটওয়াইজ হচ্ছে ট্রান্সফার হবে বিটওয়াইজ হচ্ছে প্রতিটা চেক হবে আর লজিক্যালি মানে কি লজিকটা চেক করে লজিকটা হচ্ছে চেক করে লজিকটা চেক করে যদি ট্রু হয় ট্রু হলো তারপরে ফলস হলো ফলস হয় এইটা দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স আছে বেসিক ডিফারেন্স হচ্ছে যখন আমি বি কোয়েস চেক করব তখন সে ফার্স্ট টু লাস্ট পুরোটা কন্ডিশন বা পুরোটা যে স্টেটমেন্ট আছে এই পুরো স্টেটমেন্টটা হচ্ছে সে চেক করবে তার মানে সে ফার্স্ট চেক করবে এ ইজ গ্রেটার দ্যান বি কিনা তারপর হচ্ছে এ প্লাস প্লাস এখানে আমি টু অ্যাপ্লিকেশন আছে গ্রেটার দ্যান সি কিনা সো এই পুরোটা হচ্ছে সে চেক করবে তার মানে সে এখানেও চেক করতেছে এখানেও চেক করতেছে লজিক্যালি কি হবে যখন সে ফার্স্টে যাবে লজিক্যালের দুইটা ডাবল সাইন হবে সো লজিক্যাল যখন সে যাবে সে এখানে আসবে আসার পরে সে প্রথমটা দেখবে দেখার পরে এইটা যদি ট্রু হয় তারপরে সে সেকেন্ড স্টেটমেন্টে যাবে সো ফার্স্টেরটাই যদি ফলস হয়ে যায় সে সেকেন্ড স্টেটমেন্টে আর যাবে না সো ফার্স্টেরটাতে সে বলবে যে ফলস পাচ্ছে সো সে আর পরের স্টেটমেন্টে যাবে না এখানে স্টপ হবে এখন এই দুইটার মধ্যে তার ডিফারেন্সটা কি আসে রেজাল্টের যখন ইস্যুতে আসে আমি যদি এখানে ধরি যে এ এর ভ্যালু হচ্ছে 4 বি এর ভ্যালু হচ্ছে 10 আর সি এর ভ্যালু হচ্ছে আমি সাপোজ ধরি হচ্ছে 9 এই তিনটা হচ্ছে আমার ভ্যালু সাপোজ এখানে ইন লেখা আছে তো ফার্স্ট যখন এখানে আসছে সে সে চেক করতেছে এ ইজ গ্রেটার দ্যান বি কিনা তার মানে এখানে আসছে কত 4 4 কি এখানে থেকে বড় কিনা চেক করতেছে যদি চেক করে তখন কি করবে সে বলবে ফলস এটার आंसर হবে ফলস তারপরে হচ্ছে সে এইটাও চেক করবে এখানে আসবে এ প্লাস প্লাস করবে এ প্লাস প্লাস বলতে হয় কি যে এর ভ্যালু এক বাড়বে কিন্তু পরে কবে বাড়বে পরে এখন না যখন স্টেটমেন্টে যে অবস্থা আছে স্টেটমেন্ট আছে 4 4 এর পরে বেড়ে 5 হবে ফাইন কিন্তু সে চেক করবে 4 কি 9 থেকে বড় কিনা সে দেখো এই স্টেটমেন্টে ফলস তো সে आंसर এখানে ফলস আসছে দুইটাই সে হচ্ছে ফলস आंसर দিচ্ছে এন্ডার তো কাজ জানে যে যে কোনো একটা ফলস হলেই ফলস হয়ে যাচ্ছে এখন লজিক্যাল আর বিটওয়াইজ এর মধ্যে একটু ডিফারেন্স এটাই যে লজিক্যাল যখন প্রথমে আসবে সে এখানে দেখবে কি এ এর ভ্যালু হচ্ছে 4 এটা কিন্তু আলাদা একসাথে না আলাদা আলাদা লাইন সো আমি এ এর ভ্যালু এখান থেকে ঘুরতেছি এটা পরে ঘুরতেছি না আমি সো এ এর ভ্যালু হচ্ছে 4 সে এখানে এসে চেক করতেছে 4 কি 10 থেকে বড় কিনা সে দেখতেছে বড় না তার মানে স্টেটমেন্ট হচ্ছে ফলস আসছে এই স্টেটমেন্ট যখন ফলস আসবে লজিক্যাল সেকেন্ড স্টেটমেন্ট আর যাবে না সে এখান থেকে ডিক্লেয়ার করে দিবে যে এটার आंसर হচ্ছে ফলস অর্থাৎ এই পুরোটা স্টেটমেন্টের স্টেটমেন্টের आंसर হচ্ছে ফলস কারণ কি নরমালি এন্ড অপারেটরে একটা ফলস হলে আরেকটা ফলস হয়ে যাবে অলরেডি যেমন একটা ফলস হলেই ফলস आंसर সো এই জন্য লজিক্যালে প্রথমটা চেক করে আর সেকেন্ডটা যায় না সো এইখানে যখন এই ক্লাস ক্লাসটা হচ্ছে লজিক্যালের ক্ষেত্রে এই ক্লাস ক্লাসটা হবে না সো তখন যদি আমি নিচের লাইনে এ এর ভ্যালু প্রিন্ট করি এ এর ভ্যালু কি আসবে যা সেট স্টেটেই থাকবে কারণ এ এর ভ্যালুটা প্লাস প্লাস এখানে হয় নাই সো এ এর ভ্যালু কিন্তু 4 থাকবে কিন্তু এই বিট ওয়াইজে যখন আমি এ এর ভ্যালুটা প্রিন্ট করব এ এর ভ্যালুটা এইখানে প্লাস প্লাস হচ্ছে তার মানে নেক্সট লাইনে যদি আমি এ এর ভ্যালু প্রিন্ট করি এ এর ভ্যালু কিন্তু বেড়ে গিয়ে 5 হবে সো এইটাই হচ্ছে লজিক্যাল আর বিট ওয়াইজের মধ্যে ডিফারেন্স কোশ্চেন আছে কার কোনো আর সিম্পল ওয়েতে বলতে গেলে বিট ওয়াইজে চেঞ্জ হয় বিট বাই বিট একদম চেক করে বিট বাই চেক চেক করে বলতে 0 1 একদম হচ্ছে বিট ওয়াইজ এরকম ভাগ করে নেয় ভাগ করে নিয়ে বিট বাই বিট চেক করে আর লজিক্যালি বিট বাই বিটটা চেক হয় না প্রথমটা ফলস হলে সে অলরেডি বলে দিচ্ছে ফলস কিন্তু প্রথমটা ট্রু হলে সে আবার কিন্তু পরেরটা চেক করবে ট্রু হলে কিন্তু আবার বুঝে না যে সেকেন্ড স্টেটমেন্ট চেক হবে না আচ্ছা নেক্সট হচ্ছে আমরা মেথডে চলে যাব
মেথড মেথডের কাজ কি খেয়াল আছে সবাই একটু বলেন মেথডের কাজ কি কাইন্ড অফ ফাংশন যদি বলেন কিন্তু মেথড দিয়ে আমরা করি কি সেটা বলেন সবাই একটু দেখেন স্লাইডটা একটু চেক করেন ইউজার ডিফাইন্ড মেথডটা হচ্ছে ইউজার ডিজাইন করে অ্যাজ পার
রিকোয়ারমেন্ট, তার মানে হচ্ছে তার নিজের রিকোয়ারমেন্ট বা সে যে কাজটা করতে যাচ্ছে ওই অনুযায়ী হচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী মেথডটা হচ্ছে সে ডিজাইন করে বা লিখে যে ব্লক অফ কোডে আমরা কোন একটা জিনিস করি। সাপোজ আমার এরকম দরকার যে আমি একটা প্রাইম নাম্বার কিনা বের করবো বা আমার হচ্ছে একটা ইভেন আউট কিনা বের করবো, এটা বেসিক চিন্তা, বা আমার তিনটা নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করবো, বা আমরা কোনো কিছু সর্টিং করবো অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে, যদি আপনার সর্টিং নাম্বার এখনো দেখেন নাই। সো এইগুলো কাজ আমি স্পেসিফিক করে একটা টাস্ক করতে যাচ্ছি, এটা আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি চাচ্ছি এই কাজটা এইরকম একটা টাস্ক ফিল আপ করুক, বা এই মেথডটার মধ্যে ইভেন আউটটা আমাকে হচ্ছে আউটপুট হিসেবে দেয়। এই যে ইউজার ডিফাইন্ড, ইউজার রিকোয়ারমেন্টস অনুযায়ী যে নিজে ডিজাইন করে নিচ্ছে, এটার মধ্যে সেই ইউজার ডিফাইন্ড মেথড। সো এই দুইটা ক্যাটাগরি হচ্ছে আসলে বলেন স্যার সর্টিং থেকে যে এ থেকে জেড পর্যন্ত সাধারণ সিলেবাস থাকে শুরু থেকে বড় নাম্বার এই সর্টিং যেটা বললেন এটা সর্টিং কই সর্টিং কি বললেন সর্টিং 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 কি সর্টিং হচ্ছে আপনি অ্যাসেন্ডিং অর্ডার সাধারণ যে কোন মনে করেন আপনি একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে অনেকগুলো ডিসিপল ডাবল আছে, আপনি একটা ফার্স্ট ছোট থেকে বড় সাজালেন, অর্থাৎ মিনিমাম টু ম্যাক্সিমাম সর্টিং করলেন। হ্যাঁ এক্সেলে যে সর্টিং ইউজ করে এক্সেলে, হ্যাঁ সর্টিং তো আছে, সর্টিং সব জায়গাতেই আছে। এক্সেলে বলেন তো আপনি যে কোনো হচ্ছে নোটপ্যাড লেখা যে কোনো সর্টিং করতে হবে, সব জায়গায় করতে হবে। সেই সর্টিংটা কিভাবে হয় আমরা আস্তে আস্তে দেখবো কিছুদিন পরে, যে আমরা এই সর্টিং এর পিছনে ব্যাকএন্ডে যে কোডটা আছে কোডটা আমরা দেখবো। যাই হোক সর্টিং এর কথাই বলতেছিলাম। সো এইটা হচ্ছে ইউজার ডিফাইন্ড এই দুইটা। এখন এইটার মধ্যে আবার হচ্ছে ক্যাটাগরি আছে মেথডগুলোর মধ্যে, একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক জিনিসটা কি, এই ইউজার ডিফাইন্ড এর মধ্যে হচ্ছে দুইটা ক্যাটাগরি, একটা আমরা বলতেছি হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক মেথড, আর একটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স মেথড। স্ট্যাটিক মেথডটা কি, স্ট্যাটিক মেথডের সামনে সবসময় স্ট্যাটিক কথাটা লেখা থাকবে, অর্থাৎ এই মেথডটা এমন একটা মেথড যে মেথডে আমার ডিরেক্ট জাস্ট মেথডটা আমি যে কোনো জায়গায় কল করব, ওই ক্লাসের আন্ডারে আমি যে কোনো জায়গায় কল করে আমি ওটা ইউজ করতে পারতেছি। এই মেথডটার আগে সবসময় স্ট্যাটিক কথাটা লেখা থাকবে। সো মানে কি যে আমি যে কোনো জায়গায় যাই এই মেথডের কোনো চেঞ্জেস আসতেছে না, এটা সবসময় স্ট্যাটিক অবস্থায় থাকতেছে, স্ট্যাটিক তো বুঝেন সবসময় সেম থাকতেছে। ডাইনামিক যেটা বলি ওইটা হচ্ছে পরিবর্তনশীল বলি আমরা, ডাইনামিক সবসময় চেঞ্জ হতে পারে, যেমন আমরা নরমালি যেগুলো লিখি স্ট্যাটিক ভাবে, তো এটাকে ডাইনামিক বলি না। স্ট্যাটিক মেথডে আপনি পুরা আপনার যে ক্লাসটা আছে, অর্থাৎ ক্লাস ফার্স্ট টু লাস্ট যে আপনি ক্লাস স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যে ব্লকটা আছে এই ব্লকের মধ্যে যে কোনো জায়গায় জাস্ট কল করার মাধ্যমে হচ্ছে ইউজ করতে হবে। সিনট্যাক্সটা দেখতে কিন্তু কিরকম, নর্মালি আমাদের মেথডের সিনট্যাক্স দেখতে যেরকম হয় একটু করে সাপোজ আমি এখানে একটা মেথড লিখতেছি, আচ্ছা মেথড ডিক্লারেশন তো আপনারা জানেন নাকি, থ্রিডি ক্লাসে দেখানো হয়েছিল, আচ্ছা ডিক্লারেশনটা একটু দেখা দিই। সো মেথড ডিক্লারেশন করার জন্য ফার্স্ট অফ অল লিখতে হবে অ্যাক্সেস মডিফায়ার, অর্থাৎ আপনি কাকে কাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, কি টাইপের অ্যাক্সেস হচ্ছে সে নিবে। তারপরে দিতে হবে যে এই টার রিটার্ন টাইপ কি, অর্থাৎ এই মেথডের রিটার্ন টাইপ কি, অর্থাৎ আউটপুট হিসেবে সে কি রিটার্ন করবে। আর লাস্ট হচ্ছে মেথডের আপনি নেম দিলেন, যে মেথডের নামটা কি ওই নামটা হচ্ছে দিলেন। সাপোজ মেথডের নাম হচ্ছে আপনার ইভেন অর্ডার, একটা হচ্ছে মেথড, আপনি মেথডের নাম দিলেন ইভেন অর্ডার। এরপরে আপনার প্যারামিটার দিতে হবে, অর্থাৎ যদি কোনো প্যারামিটার দরকার পড়ে, প্যারামিটার কি হচ্ছে সি তো আমরা পাশে একটা ভ্যারিয়েবলের আকারে দিতাম না যে ইন্টিজার এম বা অন্য কিছু, এইটাকে আমরা বলি প্যারামিটার বা আর্গুমেন্ট যেটাই বলি। এইখানে কোনো প্যারামিটার যদি থাকে প্যারামিটার দিতে হবে, না থাকলে দিব না। এটাই হচ্ছে সিস্টেম, সি এর মতোই অনেকটা লিখতে, শুধুমাত্র এক্সট্রা অ্যাড্রেস হচ্ছে এক্সট্রা মডিফায়ার, এছাড়া কিছু না। এখন এইটাকে আমরা বলতেছি হচ্ছে মেথড ডিক্লারেশন, আর এই যে শুধুমাত্র হচ্ছে এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে মেথড সিগনেচার, এই পুরাটাকে, অর্থাৎ এই পুরাটাকে আমরা বলতেছি হচ্ছে আবার মেথড হেডার। আর এইটা তো অ্যাক্সেস মডিফায়ার জানেন, নেক্সট হচ্ছে রিটার্ন টাইপ, আর মেথড এটা হচ্ছে নেম,
একটা মেথডে কয়েকটা জিনিস হচ্ছে থাকবেই মাস্ট, যা আপনারা সবসময় খেয়াল রাখবেন এগুলো যাতে নাম আপনারা জানতে পারেন। এমন কোশ্চেন আসতে পারে যে আপনাকে একটা মেথড থেকে বলতে পারে যে এই মেথডগুলো সিগনেচার গুলো বের করে দেবে, অ্যাট এ গ্লান্স যাতে দেখলে আপনারা বলতে পারেন যে সিগনেচার হচ্ছে জাস্ট নেম আর প্যারামিটার লিস্টটা, তারপরে এইটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার দুটোই বলে, মেথড বডি আর এই পুরোটাকে আমরা বলছি মেথড হেডার। আমি কোন জায়গায় আমাকে অবশ্যই এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, আপনারা বুঝতে পারবেন স্লাইড থিওরি ক্লাস আপলোড করা আছে, আর যদি না থাকে তাহলে আজকে করে দিব, আপনারা একটু মনে করেন যদি আজকে না করি। আচ্ছা এই দুটো তো বোঝা গেছে স্ট্যাটিক আর হচ্ছে ইনস্ট্যান্স, এখন এই দুটা কলটা একটু দেখি। সাপোজ আপনি এই দুটা লেখা শেষ ইভেন অফ দিয়ে লিখলেন, এখন হচ্ছে আপনি একটা মেইন মেথড লিখতেছেন, যেহেতু স্পেস কম আমরা একটু এখানে হয়তো ধরি যে এখানে মেথডগুলো আছে মধ্যে
হচ্ছে আপনি এখন দুইটা কল করবেন, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে আমাদের যে নরমাল ইনস্ট্যান্স। স্ট্যাটিক এর নাম কি ছিল? ইভেন অট। হ্যালো স্যার, ইভেন অট ইটেন। আর ইনস্ট্যান্স এর নাম ছিল হচ্ছে প্রাইভেট, যেটা আমরা একটু আগে লিখলাম। আমার যদি স্ট্যাটিকটা কল করার দরকার পড়ে, নরমাল একটা ভ্যারিয়েবল দিলাম যেটা ভ্যালু হচ্ছে 10 ডিগ্রি, এখন প্যারামিটার তো পাস করতে হবে স্ট্যাটিক কল করার জন্য। স্ট্যাটিকটা আমি নরমালি জাস্ট কল করে দিতে পারি ইভেন অট দিয়ে, জাস্ট এখানে হচ্ছে n এর ভ্যালুটা পাস করে দিচ্ছি। নরমালি আমি এইভাবে যদি লিখি তাহলে স্ট্যাটিক মেথডটা কল হয়ে যাবে, কিন্তু যখন আমি ইনস্ট্যান্স মেথডে যাব, ইনস্ট্যান্সটা আমাকে অবশ্যই আগে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো ক্লাসের নাম কি a, অবজেক্টের নাম দিলাম সাপোজ obj new a। সো এইটা হচ্ছে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করা। দেন আমি অবজেক্টের রেফারেন্সের থ্রুতে যেটা আমরা নরমালি করি obj ডট, আমার মেথডের নাম কি prime, সো prime দিতে হবে, prime দিয়ে আমি n এর ভ্যালু পাঠাই দিই। তার মানে ইনস্ট্যান্স যখন আমাকে অ্যাক্সেস করতে হবে ইনস্ট্যান্স মেথড, তখন আমাকে এই অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অবজেক্টের রেফারেন্সের থেকে হচ্ছে মেথড কল দিতে হবে। তো এইটা জিনিসটা বুঝা গেছে দুইটার মধ্যে ডিফারেন্স কি কল করার? আর স্ট্যাটিক আপনি এই ক্লাসের মধ্যে যে কোনো জায়গায় জাস্ট নাম লিখে দিলে আর প্যারামিটার পাস করে দিলে হয়ে যাবে, ওটাকে অ্যাক্সেস এক্সট্রা করে অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। এই দুটো যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমি একটাকে বলতেছি আমরা এক্সেসর, আর একটা হচ্ছে মিউটেটর। সো এক্সেসর মেথডটা কি আর মিউটেটর মেথডটা কি, যদি একদম সহজ হিসেবে চিন্তা চান, এক্সেসর মেথড হচ্ছে আপনার কোনো একটা প্রাইভেট ফিল্ডে কোনো ইনস্ট্যান্স আছে বা কোনো ভ্যারিয়েবল ডিক্লারেশন আছে, এই ভ্যারিয়েবলের আপনি ডাটাগুলো রিড করতে যাচ্ছেন, অর্থাৎ প্রাইভেট ফিল্ড থেকে আপনি কোনো একটা কিছু রিড করতে যাচ্ছেন। মিউটেটর হচ্ছে, আচ্ছা মিউটেটর পরে আসি, সো এক্সেসর হচ্ছে আপনি রিড করতে যাচ্ছেন। এক্সেসর বোঝার একটা শর্ট ফর্ম হচ্ছে, এক্সেসরের আগে সবসময় প্রিফিক্স হিসেবে প্রিফিক্স তো বুঝেন, কোনো কিছু নামের আগে যেটা থাকে, বা আমরা হচ্ছে ওই যে ইংলিশে পড়ে আসছি প্রিফিক্স সাফিক্স, আগে যেটা থাকে সবসময় ওয়ার্ডের ওটাই। তো প্রিফিক্স হিসেবে গেট জিনিসটা থাকবে, তো আপনার মেথডে যেই নামই হোক যদি গেট থাকে তাহলে আপনি বলতে পারতেছেন যে এটা হচ্ছে আমার একটা এক্সেসর মেথড। এই মেথডের সবসময় সামনে হচ্ছে একটা গেট নামে একটা হচ্ছে প্রিফিক্স অ্যাড করা থাকবে। সো এটা দেখি আপনি বুঝতে পারতেছেন এটাকে, এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি গেটার মেথড, এটাকে আবার গেটার মেথড বলা হয়। সো গেট লেখা থাকলেই আপনি বুঝে যাবেন এটা হচ্ছে আমাদের এক্সেসর মেথড। এইটার কাজটা কি, ওই যে বলতেছিলাম কোন একটা প্রাইভেট ফিল্ড আছে, সাপোজ আপনার একটা প্রাইভেট ভ্যারিয়েবল ছিল যেটা হচ্ছে ইন্ট, যেকোনো কিছু রিটার্ন থাকবে এই গেট মেথডে, যেহেতু আপনি কোনো একটা ডাটা রিড করতেছেন একটা আউটপুট রিটার্ন আসতেছে। সো রিটার্ন হচ্ছে আপনি করতেছেন কি, এই যে n এর ভ্যালুটা, n এর ভ্যালুটা হচ্ছে রিটার্ন করে দিচ্ছে। তার মানে একটা প্রাইভেট ফিল্ডে কোন একটা ভ্যালু আছে, ভ্যালু ভেরিয়েবলের ভ্যালু আছে বা ইনস্ট্যান্সের ভ্যালু আছে, ওই ভ্যালুটা হচ্ছে জাস্ট রিটার্ন করে দেবে, এটাই হচ্ছে এক্সেসর মেথড। এটা বুঝতে প্রবলেম আছে যে একটা প্রাইভেট ফিল্ডের ডাটা আমি হচ্ছে রিড করতেছি, রিড করে হচ্ছে রিটার্ন করে দিচ্ছি,
আর বোঝার উপায় কি গেট সামনে হচ্ছে প্রিফিক্স হিসেবে থাকবে আর এটাকে বলা হয় গেটার মেথড অনেকে গেটার মেথডও বলে এইটা যদি শেষ হয় আমরা হচ্ছে তারপরে মিউটেটরে যাই মিউটেটর জাস্ট এটার একটু উল্টা মিউটেটরে কি করতে পারবো আমি ডাটা মডিফাই করতে পারবো অথবা সেট করতে পারবো আপনি যদি কোন একটা প্রাইভেট ফিল্ডে প্রাইভেট ইনস্ট্যান্সের জন্য কোন একটা ডাটা সেট করতে চান বা মডিফাই করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে মিউটেটর মেথডটা ইউজ করি মিউটেটর মেথড দেখতে কি রকম সাপোজ আমার এখানে ক্লাসের মধ্যে এ নামে একটা ক্লাস আছে যেখানে হচ্ছে দুইটা ইনস্ট্যান্স আছে ইন্ট এম আর হচ্ছে ধরি স্ট্রিং স্ট্রিং হচ্ছে মাই স্ট্রিং দুইটা ইনস্ট্যান্স আছে এখন আমার কি করতে হবে এটার কাজ কি এই যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো জাস্ট সেট করে সো আমি যখন এই মিউটেটর মেথডটা কল করব সে এখানে কি করবে প্যারামিটার আকারে কিছু পাস করবে সাপোজ এখানে ও মিউটেটর আচ্ছা এক্সেসরে যখন গেট দিয়ে হচ্ছে প্রিফিক্স থাকে মিউটেটরে হচ্ছে সেট দিয়ে থাকবে সো এখানে একটা প্রিফিক্স থাকে যেটার নাম হচ্ছে সেট যেটাকে আমরা হচ্ছে সেটার মেথডও বলি মিউটেটরে জাস্ট উল্টা মিউটেটরে গেটার এটাকে বলতেছি সরি এক্সেসরে গেটার আর মিউটেটর বলতেছি হচ্ছে সেটার মেথড যেটার প্রিফিক্স থাকে হচ্ছে সেট সো এখানে যখন সেট দিয়ে মেথড আসবে এটা বেসিক্যালি কি কাজ করে যে আপনার যে ইনস্ট্যান্স গুলো আছে এগুলোর ভ্যালু সেট করবে সো যদি এক্সাম্পল দেখি এখানে একটা আছে এখানে যেহেতু সেট করতেছে রিটার্ন টাইপ কি দরকার আছে কোনো এটা কোনো আউটপুট আসতেছে না জাস্ট একটা সেট করতেছে সো এখানে আমি লিখব সেট সাপোজ এখানে আমি ইনফরমেশন দেই কোনো ইনফো একটা আসছে ইন্টিজার টাইপের ইনস্ট্যান্সের জন্য আর একটা স্ট্রিং এর জন্য সো ইন্টিজার এন দিলাম আর স্ট্রিং এর জন্য হচ্ছে মাই স্ট্রিং আচ্ছা এই নিচে কি দেখা যাচ্ছে আচ্ছা দেখা গেল আমি কি লিখি সো এটার কাজ কি শুধুমাত্র এই যে এন এর যে ভ্যারিয়েবল বা ইনস্ট্যান্স আছে এইটার ভ্যালুটা হচ্ছে এই প্যারামিটার থেকে যেটা পাচ্ছে এটা দিয়ে দিচ্ছে আবার সেম স্ট্রিং এর যে ভ্যালু পাচ্ছে প্যারামিটার আকারে হচ্ছে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে স্ট্রিং এর ওইটা হচ্ছে পাস করে দিচ্ছে এখন এইখানে দিস কেন দেওয়া হলো দিস এই কারণে দেওয়া হলো যেহেতু আপনাদের এইখানে ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্সের নেম আর প্যারামিটার ইনস্ট্যান্সের নেম সে এখন আমার এই প্রোগ্রাম বুঝবে কি হবে কোনটা কি বোঝাচ্ছে প্যারামিটারটাকে আপনি ডিফাইন করতেছে বা প্যারামিটারটাকে আপনি ট্র্যাক করতেছে নাকি হচ্ছে আপনি এই যে ক্লাসের যে ইনস্ট্যান্সগুলো বা ক্লাসের যে ভ্যারিয়েবলগুলো ওইটাকে হচ্ছে আপনি ট্র্যাক করতে যাচ্ছেন এই জন্য যখন আপনি এই ক্লাসের মধ্যে কোনো কাজ করতেছেন তখন দিস ডট এন দা মানে যে ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স গুলো আছে সে এইটাকে হচ্ছে ডিফাইন করবে বা এইটাকে সে ট্র্যাক করবে বা সে এইটাকে বুঝাবে আর যখন হচ্ছে আপনি জাস্ট নরমালি হচ্ছে এই নেমটা দিয়ে দিবেন তখন সে বুঝাবে যে প্যারামিটার আকারে যেটা পাস হচ্ছে ওইটা আসবে এইটা আপনার মেথডের ক্ষেত্রেও হবে আবার আমরা কিছুক্ষণ পরে কনস্ট্রাক্টর করব সেম ওই ক্ষেত্রেও সেম সো দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের সেম এই জিনিস বোঝা গেছে যে মিউটেটরের কাজ কি জাস্ট আপনি প্যারামিটার আকারে যদি দুইটা পাস করেন একটা মেথড কল দিবেন মেথডটা তো কল দিতে হয় এটা তো আমরা জানি যে মেথড কল দিতে হয় কি যেহেতু ইনস্ট্যান্স মেথড আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করে কল দিতে হবে কল দেওয়ার সময় অবশ্যই দুইটা প্যারামিটার পাস করতে হবে প্যারামিটারের ভ্যালু দুইটা দেওয়া হবে ওই ভ্যালু গুলাই জাস্ট এই ইনস্ট্যান্স গুলো যেগুলো ক্লাসে ক্রিয়েট করা আছে ওইটার ভ্যালু সেট হয়ে যাচ্ছে সো এখানে যদি আমি 10 বসাই আর এখানে যদি হ্যালো বসাই তাহলে অ্যাকচুয়ালি কি আসছে এই দিস ডট এন মানে এই এন এর ভ্যালু হচ্ছে 10 হয়ে যাচ্ছে আর মাই স্ট্রিং এর মধ্যে কি হয়ে যাচ্ছে হ্যালো চলে যাচ্ছে এই জিনিস বুঝা গেছে সো সিম্পল যে আমি যদি কোনো ডাটা রিড করতে চাই প্রাইভেট ফিল্ডে তাহলে হচ্ছে আমি এখানে এই গেটটা ইউজ করব গেট মেথডটা লাইসেন্স মেথডটা ইউজ করব গেটার মেথড আর যদি কোনো কিছু সেট বা মডিফাই করতে চাই তাহলে সেট মেথড ইউজ করব বা সেটার মেথড ইউজ করব এটা প্রাইভেট ফিল্ডও হতে পারে নরমাল ফিল্ডও হতে পারে সমস্যা নেই তবে আমরা প্রাইভেটের জন্য ইউজ করি কারণ নরমাল তো আমরা ডিরেক্ট করতেই পারতেছি অবজেক্ট রেফারেন্সের মাধ্যমে
আমাদের এক্সট্রা করে মেথড করার কল করার কি দরকার? সেই পর্যন্ত বুঝে গেছে? তাহলে মেথডের সব ভ্যারিয়েন্ট আপনাদের শেষ। এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিস যাই, প্র্যাকটিস দেখি, কোডিং এ গিয়ে দেখি যে আমরা এতক্ষণ যা দেখলাম এই জিনিসগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আচ্ছা ফার্স্ট এর কাজ হচ্ছে আমি নতুন একটা প্রজেক্ট খুলব, সো প্রজেক্টের আমরা নাম দেই কি? সাপোজ আমি হচ্ছে মেথডের কাজ করতেছি, সো মেথড ভ্যারিয়েন্ট দিয়ে এরকম কোন প্রজেক্টের নাম দেই। সেকেন্ডটা অবশ্যই ক্লিক করবেন, সো এই জিনিসটাতে খেয়াল রাখবেন। আচ্ছা দেখেন আপনার প্রজেক্ট খুলবেন, এটা তো সবসময় সেকেন্ডটা ক্লিক করবেন, কারণ আপনাদের হচ্ছে 20% হচ্ছে ওয়ার্ক করতেছে। সো নতুন মেথড খুললাম, সরি নতুন হচ্ছে প্রজেক্ট, তারপর আমরা কি করব এখন? ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দেন, যে কোনো একটা ক্লাস দেন, সাপোজ আমি যদি খালি এ দিই, সো এ নামে একটা হচ্ছে ক্লাস ক্রিয়েট করলাম। এখন আমরা একটু চেক করি যে আমাদের কি কি ছিল। নরমালি ইউজার ডিফাইন্ড ফাংশন কি আপনাদের খেয়াল আছে? যে আমরা হচ্ছে একটা এক্সাম্পল করতেছিলাম স্ট্রিং এর ডট কন্টেন্টস দিয়ে একটা হচ্ছে আমরা মেথড লিখছিলাম, সো ইউজার ডিফাইন্ড এর ডট মেথডটাই হচ্ছে ইউজ করতে পারবেন। সো ডট মেক সরি ডট কন্টেন্টস হচ্ছে একটা predefined method, ওইটার কাজ কি ছিল? যে একটা স্ট্রিং এ আপনি যে স্ট্রিংটা প্যারামিটার করে দিবেন ওইটা কি ওই স্ট্রিং এ আছে কিনা। সো এটা যদি একটা এক্সাম্পল দেখি, নরমালি আমি একটা স্ট্রিং নেই, আচ্ছা ইনপুট আউটপুট নেওয়া তো শিখছেন, ইনপুট নেন সবাই, ইনপুট নিয়ে করেন। এখন হচ্ছে আমরা কন্টেন্টস যে মেথডটা আছে ওইটা একটু চেক করি, তার মানে আমি একটা ইনপুট নিচ্ছি, ইনপুটের মধ্যে সাপোজ আমি চেক করতেছি, ইনপুট আমি একটা কিছু নিচ্ছি, সাপোজ আমি লিখতেছি যে একটা কান্ট্রির নাম লিখবো, তারপরে ওইটাই চেক করবো যে ওইটা আছে কিনা। সাপোজ আমি লিখতেছি যে আমাদের বাংলাদেশ দিব, বাংলাদেশের মধ্যে আমি দেখবো যে বাংলা লেখাটা আছে কিনা। সো এখানে হচ্ছে মাই স্ট্রিং একটা ইফ এলস কন্ডিশন দেই যে যদি এই স্ট্রিং এর মধ্যে থাকে তাহলে হয়তো লিখবো যে ইয়েস ফাউন্ড, এরকম কিছু একটা।
তো এখানে কি করতেছে একটা স্ট্রিং নিচ্ছি স্ট্রিং এ দেখতেছি যে বাংলা লেখাটা আছে কিনা থাকলে আমি বলতেছি ফাউন্ড না থাকলে হচ্ছে নট ফাউন্ড জাস্ট একটা সিম্পল আমরা হচ্ছে প্রিডিফাইন দেখার জন্য আমরা একটা স্ট্রিং চাচ্ছি আমরা দেই বাংলাদেশ দেই যেহেতু বাংলা লেখাটা আছে বাংলাদেশের মধ্যে দেখাচ্ছে হচ্ছে পাউন্ড আর যদি না থাকতো সাপোজ আমি যদি অন্য কিছু দিতাম সাপোজ ইন্ডিয়া দিতাম যেহেতু নাই বাংলা লেখাটা সো এটা হচ্ছে নট ফাউন্ড দেখাচ্ছে সো প্রি ডিফাইন্ড তো বুঝতে পারছেন যে আমরা একটা কনস্ট্যান্ট কনটেন্স নামে একটা হচ্ছে মেথড ইউজ করতেছি যেটা আমাদের লিখতে হয় না এটা আগে থেকেই হচ্ছে প্রি ডিফাইন্ড বা আগে থেকেই লেখা আছে এটা হয়ে গেলে আমরা হচ্ছে ইউজার ডিফাইন্ড দেখব এখন ইউজার ডিফাইন্ড মেথডগুলো হচ্ছে আমরা ট্রাই করব ভিডিও থেকে শুধুমাত্র কনটেন্স ইউজ করে না না যে কোন অনেক কিছু আছে ম্যাক্স আছে ইকুয়ালস আছে এগুলো অনেক রকমের মেথড আছে আপনারা আস্তে আস্তে জানতে হবে যখন ইউজ করবেন তারপর আস্তে আস্তে জানতে হবে কিন্তু আমি বলতেছি যে এইটা হচ্ছে একটা মেথড প্রি ডিফাইন্ডের একটা এক্সাম্পল দেওয়া হলো অনেক রকমের মেথড থাকবে মিনিয়নের জন্য মিন মেথড আছে তো সবগুলোরই আপনারা মেথড দেখতে পারবেন আচ্ছা এইটা হয়ে গেলে প্রি ডিফাইন্ড শেষ আমরা হচ্ছে এখন ইউজার ইনপুটে চলে যাই সরি ইউজার ডিফাইন্ডে চলে যাই ইউজার ডিফাইন্ডে আমরা হচ্ছে কি দেখতেছিলাম যে একটা মেথড সাপোজ আমি নরমাল একটা ইভেন অর্ডার একটা মেথড দেখি সো এখানে আমি একটা নাম্বার নিব এখন এই নাম্বারটাই চেক করতেছি কোন একটা মেথড লেখার মাধ্যমে যদি আমি স্ট্যাটিক লিখি সো স্ট্যাটিক যদি একটা মেথড লিখি তো নরমাল একটা স্ট্যাটিক মেথড লিখলাম যেটাতে হচ্ছে আমার জাস্ট ইভেন আর অড হচ্ছে চেক করা হয় সো স্ট্যাটিক মেথডটা কি আমার কল করার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার আছে সবাই একটু খেয়াল করেন স্ট্যাটিক মেথড কি কল করার জন্য অবজেক্ট ক্রিয়েট করার দরকার আছে দরকার নেই সো আমরা ডাইরেক্ট কল করতে পারি সো আমি স্ট্যাটিক মেথডটা ডাইরেক্ট কল করি ইভেন অড ভিতরে কি পাস করে দিব জাস্ট আমার ভ্যারিয়েবলের নেমটা এখন যদি আমি এটা রান করি আমি যে কোনো একটা ইনপুট দিব সাপোজ 15 দিচ্ছি সো এখানে অড দেখাচ্ছে আর যদি অন্য কিছু দেই ইভেন দেখাচ্ছে সো এই জিনিসটা বুঝা গেছে স্ট্যাটিক লিখলে আমার আর অবজেক্ট ক্রিয়েট করা লাগে না সবাই এই পর্যন্ত করতে পারছেন মেথড দেখলাম যে স্ট্যাটিকটাকে যখন ইনস্ট্যান্স করলাম আমরা তারপরে আমাদের কল করতে গেলে অবশ্যই একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে অবজেক্টের রেফারেন্সের থ্রুতে কাজ করতে হবে
এখন ইনস্ট্যান্সের মধ্যে আমরা দুইটা হচ্ছে টাইপ দেখতেছিলাম না, একটা হচ্ছে এক্সেসর আর একটা হচ্ছে মিডিয়ার। তো আমরা ওইগুলো একটু দেখি যে ওইগুলো কি কাজ করে। স্যার আমরা তো স্যার অবজেক্টটা রেগুলেশন না ব্র্যাকেটের ভিতরে নিই, এটা ভাই কোন অবজেক্ট ব্র্যাকেটের ভিতরে এটা মানে অবজেক্ট ক্লিক করার জন্য প্রিন্ট করলাম তো অবজেক্ট ভিতরে মানে। আচ্ছা এখানে কি প্রিন্ট করতেছেন? এখানে তো প্রিন্ট করতেছেন না, এখানে হচ্ছে অবজেক্টের একটা রেফারেন্স। আমরা এখানে কি করব, একটা ভেরিয়েবল দিতে হলে কি করতে হবে, অবজেক্ট ডট এক্স, যেহেতু এটা মেথড, মেথডের আপনার ওই যে ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে থাকে, সো মেথড যখন অ্যাক্সেস করব আমাকে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, আর এর মাঝখানে যদি প্যারামিটার থাকে প্যারামিটারগুলো দিতে হবে, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। সো মেথডের জন্য সবসময় আমাদের ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে ডিক্লেয়ার করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে, শুধু ভ্যারিয়েবল থাকলে ওইটা আমাদের দরকার হইতো না। আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে সবাই একটু নেক্সট দেখেন, আমরা হচ্ছে এক্সেসর মেথডটা দেখতেছিলাম, যেটার কাজ কি যে আমরা হচ্ছে একটা মেথড লিখব যেখানে হচ্ছে প্রাইভেট ফিল্ডে কোনো একটা ইনস্ট্যান্স বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, সেইটার ভ্যালুটা মেথডের থ্রুতে হচ্ছে সে জাস্ট রিড করতেছে, মেথডের থ্রুতে সে হচ্ছে রিড করতেছে। তো এখানে রিড করে কি আনতেছে, ওই এন এর যে ভ্যালুটা আছে ক্লাসের মধ্যে যেটা হচ্ছে একটা প্রাইভেট ফিল্ড, ওই ভ্যালুটা আমি এখানে যেহেতু ইনস্ট্যান্স মেথড সবাই আমাদের কি করতে হতো, প্রথমে মিউটেটর মেথডে অবশ্যই সেট নামে একটা প্রিফিক্স থাকবে, তার মানে ওইটা থেকে আমি বুঝতে পারতেছি যে ওই মেথডটা আমার হচ্ছে মিউটেটর মেথড। সো এখানে আমরা কি করলাম, মিউটেটর একটা মেথড নিলাম, এখানে হচ্ছে প্যারামিটার হচ্ছে এন আর মাইস্ট্রি, যেহেতু বলতেছিলাম যেহেতু দুইটা সেম, যে এখানে আমার এন আর মাইস্ট্রি ইনস্ট্যান্সের নাম সেম বা ভ্যারিয়েবলের নাম সেম প্যারামিটারের নাম সেম,
সো ক্লাসের এখানে যখন আমি বুঝাতে যাব তখন আমাকে this dot l দিয়ে বুঝাবে হচ্ছে এই যে ভেরিয়েবলের ভ্যালু এইটা বুঝাবে আর this dot my string বুঝাবে হচ্ছে এই ভেরিয়েবল যে এই ভেরিয়েবলটাকে বুঝাবে এটা হচ্ছে ক্লাসের মধ্যে ইনক্লুডেড ক্লাসের মধ্যে গুলো হচ্ছে বুঝাবে আর অ্যাসাইন করতেছে কি প্যারামিটার আকারে যেগুলো পাচ্ছি n আর এখানে হচ্ছে my string যখন আপনারা লিখবেন অটোমেটিক দেখবেন কালারগুলো হচ্ছে ম্যাচ করতেছে প্যারামিটারের কালারগুলো একরকম থাকবে আর হচ্ছে this dot n দিবেন অর্থাৎ ক্লাসের গুলো যখন ম্যাচ করতেছে ওইটা হচ্ছে কালার সেম হবে কালারটা মেইনলি ডিফাইন করে না দরকার আমরা হচ্ছে বুঝার ক্ষেত্রে বললাম যে সেম থাকবে নরমালি কালার সেমও থাকতে পারে নাও থাকতে পারে বাট এইটা যে মিন করে ক্লাসের গুলো নেক্সট আমাদের কি করতে হবে যেহেতু ইনস্ট্যান্স মেথড আমাদের অবজেক্ট ক্রিয়েট করে তারপরে ভ্যালুগুলো প্যারামিটার আকারে পাস করতে হবে মেথড কলিং এর সময় সো এখানে আমি হচ্ছে দুইটা ইনপুট নিয়ে নিলাম একটা হচ্ছে ইন্টেজার টাইপের l তার নাম কি দিচ্ছি একটা ইন্টেজার দিচ্ছি আর পরে একটা স্ট্রিং দিচ্ছি সো ইন্টেজার হচ্ছে একটা ইনপুট নিয়ে নিলাম নেক্সট ইনপুট নিয়ে এখন লাস্ট ক্লাসে এটা বলছি অবশ্যই যারা হচ্ছে ছিলেন না একটু খেয়াল করে স্ক্যান ডট ডিসপ্লে টেক্সচার করে কেন দিছিলাম কারণ আমরা যখন কোন একটা ইন্টেজার অথবা ডাবল বা ফ্লোট থেকে যখন আবার স্ট্রিং নিছিলাম যখন আমার কিবোর্ডে আমি এন্টার প্রেস করি সেমনে করে ওইটাই হচ্ছে সেই স্ট্রিংটা বা নেক্সট যে স্ট্রিংটা ইনপুট নিবে ওইটাই মনে করে যেটা আমরা হচ্ছে সি তে দুইটা ক্যারেক্টার যখন একবারই নিতাম সেম প্রবলেমটা ফেস করতাম সো এই জন্য আমাদের এখানে কি করা লাগে এক্সট্রা একটা ইনপুটের জন্য লাইন লেখা লাগে যেটা হচ্ছে নেক্সট লাইন যেটার মাধ্যমে বোঝায় হচ্ছে যে একটা স্ট্রিং ইনপুট নিব সো যাতে হচ্ছে ওই এন্টার প্রবলেমটা প্রবলেম না হয় যাতে হচ্ছে প্রবলেমটা সে ক্রিয়েট না করে যখন আমাদের স্ট্রিং যখন একটা ইনপুট বা ফ্লোট থেকে যখন আমি আমার স্ট্রিং এ কোনো ইনপুট নেই তখন যখন আমি এন্টার প্রেস করি আমার কিবোর্ড থেকে সেটাকে হচ্ছে ধরে নেয় যে এটাই আমার নেক্সট ইনপুট এর স্ট্রিং সো এই প্রবলেমটা যদি স্কিপ করা যায় এজন্য আমরা এক্সট্রা করে আরেকটা ইন্টিজার সরি স্ট্রিং নেওয়ার জন্য একটা ইনপুটের কমান্ড লাইন লিখব সো তাতে হচ্ছে সে মনে করবে এই জিনিসটা স্কিপ করবে না সে হচ্ছে নেক্সট স্টেপটাকে আবার হচ্ছে ইনপুট নেওয়ার জন্য সে রেডি করবে অর্থাৎ স্ট্রিং ইনপুট আবার নেওয়ার জন্য রেডি করতেছে এই জন্যই মূলত এই যে মাঝখানে যে নেক্সট লাইন দেখতেছেন স্ক্যান ডট নেক্সট লাইন এই জিনিসটা দেওয়া তারপর হচ্ছে আমি স্ট্রিং এর মধ্যে হচ্ছে স্ক্যান ডট নেক্সট লাইন নিচ্ছে অর্থাৎ স্ট্রিং ইনপুট নিচ্ছে সো আমার হচ্ছে কি ইন্টেজার টাইপের একটা ভেরিয়েবল ইনপুট নেওয়া শেষ স্ট্রিং একটা নেওয়া শেষ এখন আমার কাজ কি অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের থ্রুতে বা রেফারেন্সে আমি হচ্ছে প্যারামিটার দুটো পাস করে দিব সেট রোলে বা আমার মিউটেটর মেথডে যখন আমি পাস করে দিচ্ছি সে অলরেডি এখান থেকে n আর মাই স্ট্রিং এর ভ্যালুটা পাস করে দিচ্ছে এখানে তারপরে ভ্যালু দুটো অ্যাসাইন হয়ে যাচ্ছে এখন অ্যাসাইন হয়ে শেষ আমি এটার আউটপুটগুলো দেখব কি হবে অবশ্যই প্রিন্ট করতে হবে আমার আউটপুট সো আউটপুট দুটো আমি প্রিন্ট করলাম একটা কি অবজেক্টের রেফারেন্সেই তো আমার ভেরিয়েবলগুলো সো অবজেক্ট ডট n একটা ভেরিয়েবল অবজেক্ট ডট মাই স্ট্রিং আর একটা ভেরিয়েবল সো এই দুইটা হচ্ছে আমি প্রিন্ট করলাম সো এখন আমি যখন যেটা ইনপুট দিব সাপোজ আমি এখানে 10 দিচ্ছি তারপর দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমি যেভাবে প্রিন্ট করতেছি ওই ভ্যালুটাই হচ্ছে মিউটেটর মেথডে অ্যাসাইন হয়ে যাচ্ছে তারপরে ওইটাই আউটপুট হিসেবে দেখাচ্ছে তো এই জিনিসটা বোঝা গেছে এক্সেসর মিউটেটর এক্সেসর আর মিউটেটর কার কোন প্রবলেম আছে এটা প্র্যাকটিস করে নিজেরা দেখেন ট্রাই করেন জি একটা যদি অবজেক্ট ক্লাসের মধ্যে যতগুলো মেথড আর যতগুলো ভেরিয়েবল থাকবে আপনি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার মধ্যে সবকিছুতে অ্যাক্সেস করতে হবে অর্থাৎ যতগুলো ভ্যারিয়েবল থাকবে যতগুলো মেথড থাকবে সবগুলো অ্যাক্সেস করতে হবে